খুলনা মেডিকেলের গাইনি প্রধানের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ। খুলনা মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান শামসুন্নাহার লাকীর বিরুদ্ধে ভুল চিকিৎসা ও রোগীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে অপারেশন করায় ইনফেকশনের কারণে বহু রোগীর জীবন বিপন্ন হলেও এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন ডাক্তার লাকী। নাহিদা আঞ্জুমানের ক্যামেরায় রফিউল ইসলাম টুটুলের রিপোর্ট। গেল অক্টোবর মাসে নিশাত জাহানের সন্তান জন্ম হয় ডাক্তার লাকীর কাছে অপারেশনের মাধ্যমে। এরপর অপারেশনের জায়গায় ইনফেকশন হয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পর্যাপ্ত ওষুধ সেবন ও একই স্থানে আরো দুটি অপারেশন করালেও এখনো সুস্থ হননি তিনি। এজন্য ডাক্তার লাকীর ভুল চিকিৎসাকেই দায়ী করছেন নিশাত। যে সুতা আমরা দিছিলাম, পরে ওইখানে অপারেশন করে দেখে সেই সুতা না, খুব নিম্নমানের কম দামি সুতা দিয়ে সেলাই করা হয়েছে, যে কারণে ইনফেকশন হয়ে গেছে এখানে। তারপর আবার ওইখানে কেটে সেইগুলা পরিষ্কার করে আবার ডাবল অপারেশন করা লাগছে আমার। নিশাতের মতো একই অবস্থা দেখা গেছে অনেক রোগীর। এসব ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের সাথে চরম দুর্ব্যবহার করেন ডাক্তার লাকী। ক্যামেরা বন্ধ করেন। এক পর্যায়ে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। উনি যে অপারেশন করছে এটা ত্রুটিপূর্ণ, হয়তো ওনার ইনস্ট্রুমেন্ট ত্রুটিপূর্ণ, উনি যে আমরা যে সুতা দিছি ওটা দেয়নি। এর আগেও ভুল চিকিৎসায় ডাক্তার লাকীর হাতে রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। তার অপচিকিৎসা বন্ধে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, খুলনা।